আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বর্তমান সময়ের কিন্তু ফেসবুক লাইটে কিন্তু একটা বিশাল আকারের সমস্যা করতেছে। তো এই বিষয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলে আসলাম, কেননা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ফেসবুকে এই যে এই সমস্যাটা করতেছে এটা আপনি চাইলে এক মিনিটে কিন্তু এর আসল সমাধানটা পেয়ে যেতে পারেন। এক মিনিটে এর আসল সমাধানটা পেয়ে যাবেন। তার আগে এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এটা কিন্তু সকল ফেসবুক লাইটে কিন্তু এটা কিন্তু করতেছে। সো এটা কীভাবে ঠিক করবেন চলুন আপনাদেরকে দেখানো যাক। তো তার আগে আমি আপনাকে দেখাতেছি যে এটা যে আমি অলরেডি ঠিক করে ফেলছি বা ই করে ফেলছি, তো এই জন্য আমি আপনাকে দেখা দিচ্ছি। তো এই জন্য আমি সরাসরি চলে যাবো, আমি আমার ফেসবুক লাইট যে অপশনটা রয়েছে তো এটাতে আমি চলে যেতেছি। দেখেন আমার এখানে কিন্তু এখনও কোনো পর্যন্ত কিন্তু এই আইডিটা এরকম কোনো সমস্যা করে নাই। তো করছিল, আমি কিন্তু অলরেডি কিন্তু এটা ঠিক করে ফেলছি। এখন পুরো ফেসবুক জুড়ে কিন্তু এটা অপশন দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের নাকি এরকম দেখাচ্ছে, মানে ফেসবুক লাইট যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি চাইলে এটা এক মিনিটের ভিতরে কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখানো যাক কীভাবে আপনারা এটা ঠিক করবেন। তার আগে আমার ছোট্ট একটা নির্দেশ যেটা আমি করবো সেটা আপনারা অনেকেই শুনবেন। তো এখানে দেখেন এখানে মূলত কথা হচ্ছে যারা ফেসবুক লাইট চান, আজকে সবারই এমন একটা লেখা ভেসে আসছে স্ক্রিনে, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম, আবারও দেখাতেছি এই যে এরকম লেখার কথাটা তারা বলতেছে, যে এই যে এরকম একটা লেখার কথা বলতেছে যে এটা কিন্তু সকলের প্রায় দেখা আসছে। তো এর পরবর্তীতে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এরকম একটা লেখা আসছে স্ক্রিনে, আপডেট চাচ্ছে ফেসবুক লাইট, কিন্তু আপনি যে ফেসবুক লাইটটা আপডেট চাচ্ছে এটা একটু আপডেট করে নিন, তাহলে কিন্তু এটা ঠিক হতে পারে। তারপর দেখেন তাই অনেকে গুগল প্লে স্টোর থেকে আপডেটও দিয়েছেন, আবার অনেকে মোবাইল অন অফ করছেন, আবার অনেকে আবার অ্যাপ আনইনস্টল করে ইনস্টল করছেন, কিন্তু এখনও সমাধান হয়নি। অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন কী করা যায়। আসলে প্রথমে আসা না আসার কারণ কি? তো তারপর আমি আপনাদেরকে বলতেছি এখানে কী বলছে তারা ফেসবুক, যে ফেসবুক তার অফিসিয়াল অ্যাপে অনেক কিছু আপডেট এনেছে, মানে ফেসবুক যেটা অফিসিয়াল আছে ওইটাতে কিন্তু অনেক কিছু আপডেট এনেছে, কিন্তু লাইটে সেগুলো এখনও আনেনি, মানে আনেনি বা আসেনি। তো অফিসিয়াল অ্যাপে রিল অপশনটা অনেক আগে এসেছে কিন্তু লাইটে এখনও আসেনি। তো অফিসিয়াল অ্যাপ প্রফেশনাল ট্রাইব প্রোফাইল ফ্রেন্ডলি কিন্তু লাইটে এখনও আপডেট হয়নি, তাই এই সমস্যাটা দেখা দিয়েছে। সমাধান কি? কিছুক্ষণ পর এমনিতে ঠিক হয়ে যাবে, আর কিছুক্ষণ পর এমনিতে ঠিক হয়ে যাবে, অপেক্ষা করুন, অটোমেটিক ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো সবাইকে করার জন্য ধন্যবাদ, এটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি কিন্তু দিয়ে দিয়েছে। তো এরপর আমি দেখি করলাম যে ফেসবুকটা কী করলাম, আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার 3 থেকে 4 মিনিটের পরে কিন্তু আমাদের এই ফেসবুক দেখেন এখন কিন্তু ফেসবুক লাইট যেটা সেটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, যেটা আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। দেন কোনো প্রকার সমস্যা নাই। তো যারা খুব হতাশায় আছেন বা খুব আতঙ্কের মধ্যে আছেন, তো তাদের উদ্দেশ্যে বলি এটা কোনো তেমন কোনো বড় বিষয় না যে আপনি বলতে চাইতেছেন যে ফেসবুক কোনো সমস্যা হবে বা কোনো ধরনের সমস্যা, বা আসলে তেমন কোনো সমস্যা হবে না। দেন এটা কিন্তু একটা আপডেট চাইতেছে, তো আপডেটটা সকলে দিয়ে দেবেন, আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, সেটা সলভ আমি করে দিতেছি। তো গাইস এই ছিল আজকের এই ছোটোখাটো ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে, তাহলে আমাদের নিত্য নতুন আরও এরকম কিছু ভিডিও পেয়ে যাবেন আপনারা। তাই বলছি কেউ হতাশার কারণ হওয়া নেই, আসলে এটা সাধারণ একটা বিষয়। তো আশা করি সকলে এখান থেকে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা পরবর্তী নেক্সট আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।